আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের প্রত্যেকটা জেলার জেলার ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে প্রত্যেকটা জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়েছে আবেদন প্রকাশিত হয়েছে বাইশ তিন দু আবেদনের শেষ তারিখ মেনশন করা আছে তেরো চার দু যদি আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এখানে ডাউনলোড অপশানই ক্লিক করে বিজ্ঞপ্তি ডাললোর করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা মেনশন করা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন তো অনলাইনে কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় যেমন কুচবিহার জলপাইগুড়ি মালদা আলিপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবে শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় তার আগে বলবো এখানে প্রত্যেকটা জেলায় কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়নি কিছু কিছু দৃষ্টিকে অনলাইনে আবেদন শুরু হয়েছে কিছু কিছু দৃষ্টিক গিয়ে তোমার কিন্তু অফলাইনের আবেদন শুরু হয়েছে মানে কিছু দৃষ্টিকে তোমাদের ডাইরেক্ট ফর্ম গিয়ে জমা করতে হবে এবং কিছু দৃষ্টিকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো ক্লিয়ারলি সমস্ত ডিটেলস আপনারা ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে কিন্তু সমস্ত ডিটেলস দেখেই কিন্তু বুঝবেন কোন জেলায় অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং কোন জেলায় অফলাইনে আবেদন শুরু হয়েছে তো আমরা আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে যে ওয়েবসাইটটা ভিজিট করা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এখানে যে ড্যামোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের অনলাইনে আবেদন কিভাবে করবে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে তো প্রত্যেকেই ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পরেই কিন্তু আপনারা আবেদনটা করতে পারবে তো সমস্ত বিষয় ফিল আপ করার পরেই কিন্তু আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এখানে অবশ্যই ডিক্লেশনে ক্লিক করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে এটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট এখানে আপনারা আসবে এখানে আসার পরে যে স্টেপগুলি এখানে রয়েছে আপনারা বাংলা দিয়ে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি যে সাব সেন্টারে আবেদন করবেন তার সেটা তোমরা সিলেক্ট করতে পারো তো এখানে অবশ্যই একবার ক্লিক করো এখানে ক্লিক করলে আমাদের নেক্সট একটা স্টেপ কিন্তু এখানে চলে আসবে তো ক্লিয়ারলি দেখো ফর্মটা আমাদের চলে আসছে এখানে সিলেক্ট সাব ডিভিশন অবশ্যই এখানে সাব ডিভিশনটা আমাদের সিলেক্ট করতে হবে তো এখানে অনলি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করেছি আপনারা যে জেলায় আবেদন করবে সেই জেলায়টা সিলেক্ট করবে তো আমি মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে ভিজিট করেছি এখানে ভিজিট করার পরে এখানে সাব ডিভিশনের নামগুলি কিন্তু রয়েছে যারা যে সাব ডিভিশনে আবেদন করবে সেই সাব ডিভিশনটা ক্লিক করবে ক্লিক করে এখানে ব্লকের নাম রয়েছে এখানে ব্লকের নামটা সিলেক্ট করতে হবে এখানে তারপরে লেখা আছে গ্রাম পঞ্চায়েত অবশ্যই গ্রাম পঞ্চায়েত অপশনটা সিলেক্ট করতে হবে এবার উপস্বাস্থ্য কেন্দ্রের নাম আপনাদের যে গ্রামের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে এবার এখানে বিধানসভা যেটা অপশান রয়েছে বিধানসভার নির্বাচন ক্ষেত্র সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে এবার বলা হয়েছে অংশ নং অংশ নং এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে এরপরে যেটা বলা হয়েছে এখানে আবেদনকারীর নাম লিখতে হবে মোবাইল নম্বর দিতে হবে দেওয়ার পরে এখানে লেখা আছে রেজিস্টার নাও এখানে অবশ্যই ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা একটা রেজিস্টার আইডি পাবো এবং পাসওয়ার্ড পাবো সেটা সেটা দিয়ে কিন্তু আমাদের লগ করতে হবে তো লগ করলে নিচে আসবো নিচে আসতে হবে নিচে আসার পরে আমাদের ফর্মটা ওপেন হবে ওপেন হওয়ার পরে বাকি ফর্ম ফিল কিন্তু আমাদের করতে হবে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যামো দেখানো হয়েছে তো এটাই দেখে কিন্তু আপনারা ফিল করতে পারবে তো এখানে প্রথমে আবেদনকারীর নামটা চলে আসবে এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে বিবাহিত বা বিবাহ বা বিবাহবিচ্ছন্ন এখানে অপশান থাকবে আবেদনকারীর পিতার নাম লিখতে হবে আবেদনকারীর স্বামীর নাম যে থাকে সেটা অবশ্যই লিখতে হবে জাতির নাম লিখতে হবে এবং ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে বাকি নিচে আসবো নিচে আস আসার পরে এখানে ইন্ডিয়ান অপশানটা অটোমেটিক থাকবে এবার এখানে মোবাইল নম্বর লিখতে হবে ইমেল আইডি অবশ্যই দিবে এবার যদি ভোটার কার্ড নম্বর নির্বাচন করবে বাকি সব এ সমস্ত ফিল আপ করাই থাকবে ক্লিয়ার নিচে আসবো নিচে আসার পরে আমাদের ভোটের কার্ড তালিকা অনুযায়ী কিন্তু বাকি অ্যাড্রেসটা যে এখানে রয়েছে আপনাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করতে হবে আপনাদের গ্রামের নাম জেলার নাম পোস্ট অফিস থানা পিন নম্বর সমস্ত কিছু ঠিক ঠিক করে ফিল আপ করে তারপরে নিচে আসবো নিচে আসার পরে এখানে শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই সিলেক্ট করবো মাধ্যমিক পাস এখানে অবশ্যই মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে পাস করেছে এবং কত সালে পাস করেছে এবং কত নম্বর সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটনে ক্লিক করলে এরকম অপশান আসবে এখান থেকে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে চুজ ফাইল রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপলোড করার পরেই নিচে ডিক্লেশন অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করে এখানে অবশ্যই আপনারা ফাইনাল সাবমিট করবে ডিক্লেশন অপশানে ক্লিক করে ফাইনাল সাবমিট ক্লিক করলে কিন্তু আমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনে আবেদন করতে হয় যদি কোনো সমস্যা হয় আমরা নেক্সট একটা ভিডিও তৈরি করে দিব স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে আবেদন করতে হয়